জীবন কখনো দেখছিস বেটা বিশ্বর লগে তোর মতো সাইজের কে ফাইট করতে এরম করছিস কি লে সিগারেটটা মুখে ধরাইয়া দে এমনে বেটা গারের ব্যথা বাসো না বিড়ি দিয়ে একটা আরেকটা ধরাইতেছ নেশটি এ বেটা গারের একটা না একটা ব্যায়াম করে দি তোরে দাদা এ বেটা করো কি আরে বেটা আছে না এ বেটা সর বেটা এই রে বেটা রে বেটা বেটা এমই ভাষা দিকে গেলাম দিয়া এরে এরম রোবো কাপড় মতো আড়ি ছেড়ে মানছে মনে করব তুই আর তার আগে খাই গেছিস রে আস্তে যা চিন্তা করেন ভালোবাসি আর একটু আলগি দিতেন দুর্ভিক্ষের সময় আপনি জন্ম হয়েছে ওই জনলাভদিন ছবি ছিল না যে হোলারে এই হোলাটা আপনি জিতিয়ে দেবেন বাসায় তো কোনো খাবার দাবার নাই বাজার সদাই করতে পারিনি বাজার সদাই করতে পারো না মানে এটা কি হ্যাঁ যাও বাজার যাও বাজার সদাই করে আনো তাতে জান্নাত চড়াও ভাইয়া লজ্জার কথা কি বলবো কারো দারে কোনো টাকা পয়সা নাই এর জন্য বাজার সদাই করতে পারতে আছি না আরে টাকা পয়সা নাই এটা কোনো কথা তোমরা কি ফকিন্নি নাকি হ্যাঁ ভাইয়া আমরা এখন ফকিন্নি ভাই তোমরা না স্টুডেন্ট ভাইয়া আমি তো স্টুডেন্ট না তাহলে কি আমি না খাই থাকবো নাকি হ্যাঁ ভাইয়া না খাইয়ে তো আছি না খাই তো আমি থাকতে পারবো না ইয়ে কই শুভ আর কাবিলা কই ওরা তো বাইরে গেছে মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাসাতে খাইয়ে আসবে না আরে এক কাজ করো পাশে ফোন দাও পাশে কোথাও আমার জন্য কিছু খাওয়ান দাও নিয়ে আসতে ভাইয়া দাদর যে ফোন দেব মোর ফোনে তো মনে করেন টাহা নাই ফোন করব কি কইরে আরে তোমার দেখি জম ফকিন নি আমি পাশে ফোন করতেছি হাই ভাইয়া এখন বুঝবা না খাইয়া থাকলে কেমন কষ্ট লাগে আর আমরা কি করবো জানো হোস্টেলে যাব প্যান ধুইরা ভাত খাবো তুমি থাকো না খাইয়া কি সে ভাই আপনার
শরীর খারাপ লাগতেছে নি হ্যাঁ দুর্বল লাগতেছে শরীর দুর্বল লাগতেছে বাবুরে আর ককটেল বাইকা লাগাইছেন কি দূর তো নিদ্দুর হয়ে গেছে হ্যাঁ অন ভাইয়া কীতাম আর আম্মাটা ভেজালা পড়ে গেছে টিয়া হাঁড়াই দেখতেছে না শুভর আব্বুও ধরেন প্রবলেমে পড়ে গেছে হেতনও টিয়া হাঁড়াই দেখতেছে না আর পাশার আবুর খবর তো জানেনি এতটা তো সলি আমগুর উপর দিই এই দৈন্য দশার ভিতরে তাও আমার আম্মা আন্টির বাসায় কই একখানা ম্যানেজ করছে আর এনে ডাক দিলে গেছে আয়াসে গেছে খাইতে ওরে বাবু রে ভাই খাইতে বই দেখলাম লাগে যেন কি যে তা খাসি উগান টেবিলের উপর উড়াই দিস এত বড় খাসি আয় একলা খাইতাম হারুম তো একলা খাসি হইলে তো হইতে ভাইয়া এন্দি দে ইলিশ মাছ এন্দি দে মাগুর মাছ এন্দি দে রোস্ট এন্দি দে হলো এন্দি দে ভাত এন্দি দে আবার সবজি ডাইল কোনটা শাড়ি কোনটা খাইব কোনটা শাড়ি কোনটা খাইব আন্টি আর তোর খাইতে হইব তো এতদিন পরে আসিস তো খাইতে হইব এই খাইলাম খাসি এই খাইলাম ডাইল এই খাইলাম রোস্ট এই খাইলাম ইলিশ মাছ এই খাইলাম মাগুর মাছ বেগুন খাই দেখছেন আর হেডের অবস্থা ভাইয়া হ্যাঁ জান হাতের মধ্যে অন ইলিশ মাছের গন্ধ লাগিয়ে দিছে তুমি তো গেল হইতে পারল না আমার লাই কতুন আন্টির বাসার তন এরে ভাই আই কিরম খেসছ নি হ্যাঁ একজনের বাসা দাওয়াত দিছে আমি বলতে হেতার বাসাত করে টিফিন কারি যদি খাওয়ান লই আনি এটা দেখতে লজ্জা লাগে না তাও আমি খাইতে চাইছেন ভাইয়া নেক্সট টাইম যদি আন্টি যদি রান্না করে আন্টির হল আর যদি আবার জন্মদিন হয় আগামী বছর আবার জন্মদিন পড়ব হে জন্মদিনের দিন আমরা লই যাইম হেতে কইম আরও বড় খাসিও গামলে দেয়া নেলে যে আন্টি পুরো গোড়া খাসিও গেলে লোক গেলো এনতেছি ভাড়া করি হেতে পুরোটা খাইয়ে লেগে হ্যাঁ আহারে ভাইয়া থাক আমরা রাগ করিয়েন না কষ্টমিষ্ট করি ভাইয়া আর সাইড পাঁচটা দিন ওয়েট করেন না টিয়া হয়সা হাড়াক টিয়া হয়সা হাড়াইলে তারপর ভাইয়া আমরা খানা দানার ব্যবস্থা করে দিও ভাই আর কাছে মনে হয় কি আপনি যেহেতু খিদা লাগছে আপনি দুই রাউন্ড হাঁটিয়ে আসবেন হ্যাঁ হাঁটিয়ে এলে মনে হয় শরীরটা কেন ভালো লাগবে নাকি ভাইয়া ভাই কি কাঁদতেছেন নি আহারে কারমার হোলা রে এত দামড়া করে বানাইছে খানের অভাবে ঢাকা শহরে কষ্ট করতেছে আপনি যা গায়ে থাকলে ভাইয়া খোদার কসম এই বাসার বিষ মারি দিই আমি চলে যেতাম এই বাসার তুমি তাই ভাইয়া ধরেন ভাইয়া হানি গ্লাসটা খান হানি গ্লাসটা খান নাইলে মরি যাইবেন ভাইয়া মরি যাইবেন ঘুমান কেন আমি আসছি আবার পানি খেতে মন ছিল আন্ডার ডাক দিন ভাইয়া হ্যাঁ ঠিক আছে ভাইয়া হ্যাঁ দম ধরে বই রয়েছিস কেন ক্ষুধা কি বেশি লাগছে তো লাগবো না তোর বাজার সাথে কিছু খরচ না খাওয়ান দাওয়ান নাই ক্ষুধা লাগবো তো কি লাগবো কি করবো কা আমারও হাত খালি যাইতেছে পোলাপান গুলোরও বাড়ি থেকে কোনো টাকা পয়সা আসে নাই বুঝছস এখন কি করবো আমি ডায়েট করতেছি এর লেগে পানি পুনি খায় কোনো রকমের চালাই দিতেছি ওরা বাইরে বুড়ে খায় বারে আত্মীয় স্বজনের বাসায় এ থাম যায় নাকি না না খায় না দেয় না তুই কয়েকদিন ওয়েট কর ছয় সাতটা দিন পর বাজার শুরু হয়ে যাবো তখন তুই ভরপুর খাইস একটু কষ্ট করে থাক ছয় সাত দিন আমার পক্ষে ধরা সম্ভব না রে এই আজকে না খেলে আমি এমনি মরে যাবো এক কাম করি আমি বাইর যাই গা বাইর যাবি বাইর গিয়ে অন্তপক্ষে তো আরে বেটা দুইটা দিন থাক আমি কোন জায়গা থেকে টান টুন দিয়ে ম্যানেজ করা যায় কিনা চেষ্টা করতেছি আজকে না খেলে আমি পাঁচুক না দিয়ে আছে দুই তিন দিন স্যার আমি এখানে যাবো গা গেলে তো রাইতে খাওয়ান পাবো কালকা যা আজকে আমি যাই গা আবার খাওয়ান দাওয়ান ঠিক করে তুই আমার খবর দিস আমি আবার চলে যাবো নম্বরটিকে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ফোন বন্ধ হয়ে যাচ্ছে নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সরি
মেডে কে ফোনও দইতেছ না। এ কাবিলা কোন গাড়ি চালাইতেছ ইয়ার লাই? তুই আমারে সত্য কইরি রে কত? নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। মানে তোর আম্মাই কি সত্যি সত্যি গাড়ি পাঠাইবে নাকি না পাঠাইবে না, খারাইয়ে থাকতে হইবে? কি কইলি বন্ধু, আর আম্মা কি ফাঁচু কিন? আর আম্মা মুখ দিয়ে যে কথা বলবো এটা ঐতি হইব। আর আম্মা কইছে পাঠাইবো, তার মানে পাঠাইবো, এটা কোনো লেট হইতো না। তোর বেটা কতক্ষণ ধরে বইয়ে রইছি বেটা? আরে বাবা রে, বেটাটা মনে গাড়ি চালাইতেছে ইয়েলে দইতেছে না, এরম তাড়াহুড়া করলে হইব নি কোনো জায়গা যাওয়ার আগে। কাবিলা বলছিলাম খালা তো গাড়ি পাঠাবেই, ঠিক না? হুম, তা আমরা যেহেতু যাইতে আছি, দাদরে একা থুইয়ে যাব। দাদর তো মন খারাপ করবে আনে বেটা, দাদু পরে দেখা গেল মন খারাপ করে কান্নাকাটি করতে আছে। ল দাদরে লইয়া যাই বেটা, তুই তো দাদুর অনুরোধ কর। হ্যাঁ বেটা ঠিকই বলছে বেটা, মোরা এক ফ্ল্যাটে চারজন মিললে থাকি বেটা, তোর বাড়িতে তিনজন মিললে চললে যাইতেছি আর পাশা বাইরে রাখি যাইতেছি বেটা, বিষয়টা কেমন দেখে না বেটা, মন খারাপ করবে না বেটা, লইয়া ল বেটা, বিষয়টা অমানবিক হইতে আছে। তা আমি অমানবিকতার কি করলাম? আমি তো হাতে রিকোয়েস্ট করতাম হইতার না, হেতার আমি বলছি যে ভাই আমরা একটা পোস্ট দিই, আপনি সে পোস্ট যদি বজায় রাখতে পারেন আপনি নোয়াখালী চলেন। হেতার বাপ হেতে পোস্ট লইতো না, বাবুর সে হেতার পছন্দ না। কাকি লাই যে হাবুরে যে কেয়ারটেকার পোস্ট দিছে হাবু লই লইছে না, তো হেতার বাবুর সে পোস্ট দিছে হাতে, এটা লইতে সমস্যা কি? হেতার তুন ছোট ছোট পোস্টে মানুষ জব করতেছে না, আর হেতার যে অবস্থা বর্তমানে ইয়ার তুন তো আরো ফার ফার বেটার অপশন হেতারে দিছি দিছি না। আর ইয়া তুই কি জামা কাপড় কিনছিসি? হাই কিনছি গাড়া। কোনাই হেগুন কোনাই? এই যে পরছি। কি আহুরছিস তুই, প্যান্ট কোনাই তোর? এই যে প্যান্ট কিনছি দেখো, নতুন প্যান্ট। এরে শুভ তোর আল্লাহ দয়া লাগে, তুই প্যান্টে কে সাইগে বলে নতুন প্যান্ট, এটা যদি আরেকটু মাগ না দিত আমি তো তাও প্যান্টটা লইতাম না। এ বেটা দেখছো বেটা, মাসি বইয়ে রইছে বেটা, কই থেকে জানি টুকটুকাইয়ে লইয়ে আইছে বেটা, মনে হচ্ছে আরেক বেটা প্যান্ট খুলে তুই টানি লই আনছিস কেন? তুই বুঝলি কেমন তারা, আমি তো ভ্যান গাড়ি থেকে কিনছি নতুন প্যান্ট, কে বসবে না বেটা, আর একজনের প্যান্ট কে বসবে না। মানে খাইছ কয়লা দুলে যায় না কথা আছে না, হিগের অবস্থা হচ্ছে এরকম। আর ইয়ে কিনছি মোজা যাইঙ্গে এগুন কিনছি, এই জ্যাকেট কিনছি বেটা, তারপরে এই যে জোতা কিনছি, মোজাও কিনছি, আর যাইঙ্গা যাইঙ্গাও কিনছি বেটা। কোন আইসাই এই বেটা যাইঙ্গা পড়তে বুঝলে গেছি, তার মানে ইগা কি নেই ন ইগা মুজা জাইঙ্গা কিনালে বন্ধু আতর 500 টাকা এক্সট্রা লইছে। আরে বাড়া কিনছি ব্যাগে আছে, সমস্যা নাই, রাস্তায় পয়রা নেমু আনে রাস্তা তুই। হাই আল্লাহ, তো গরলে বাইরে হইতেছি, আল্লাহ খোদা জানা আর ভাগ্যে কি আছে, গাড়িটা কত দূর আছে দেখ তো বেড়া। দাদু চললাইছে ল বাস স্ট্যান্ড যাই। আপনি কই যান, কাশিমপুর যাইতেছেন? আরে কাশিমপুর যামু গো, নোয়াখালী যামু, তোরা সবাই এত অনুরোধ করলি আমি ফেলি কেমনে, চলে এলাম ল। কি অনুরোধ করছে আমনে রে? আমি তো আমনে কোনো অনুরোধ করি না, হাবু তুই করছস? তুই করছস অনুরোধ? হে কি মোর লগে মোর বাড়ি বরিশালে যাইতে আছে, মুই অনুরোধ করুম প্রশ্নই হয় না। আরে বেটা আপন মানুষের মুখে অনুরোধ করতে হয় না, আমি তো বুঝতে পারছি তোরা আমারে মিস করতাছস, তাই চলে এলাম চল। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি নোয়াখালী যাবেন ভালো কথা, তো আমরা কোত্তা কাপড়ের এই সুরত কিলে ভাইয়া? আরে নোয়াখালী যাওয়ার লেগেই তো কিনছি, নতুন কিনছি বেটা। টাকা দিল কেডা? কেডা তোর কি মনে হয় আমার কাছে টাকা পয়সা নাই, আমি কি ফকির নি নাকি বেটা? তো এটাই তো জানতাম এতদিন ধরে। না ভাইয়া আর কত হচ্ছে ভাইয়া, আপনি একটা জায়গায় যাইবেন সুস্থ জায়গায় যাইবেন, আপনার পুরো অসুস্থ লাগতেছে ভাইয়া, আপনি গেঞ্জিটা দিয়ে মনে হইতেছে লাগেজ কেন ডিসকোভারে না আছেন ডেলি রাত্রে, প্যান্টে আন দিয়ে মনে হইতেছে ইন্দুর বিলে প্যান্টের উপর যুদ্ধ চালাই দিছে, এই অবস্থায় আপনি নোয়াখালী কেমনে যাবেন? আর আমার সামনে দাঁড়াইতে পারবেন এই অবস্থায় ভাই? আপনার এই পোশাক আশাক কিন্তু চেঞ্জ করতে হবে, শার্ট অ্যান্ড মোটামুটি চলে কিন্তু ভিতরের দুনুকা চেঞ্জ করতে হবে ভাই আপনার। আচ্ছা রাস্তায় যাইতে যাইতে চেঞ্জ করা ভালো মনে হয় আছে ব্যাগের মধ্যে লয়ে লই? আপনাকে দাদা দাদুর হিসাব তো বুঝতেছি না, একজনে হ্যান্ড দিয়ে যায় জাঙ্গে চেঞ্জ করবো, আরেকজনে হ্যান্ড দিয়ে যায় জামা কাপড় চেঞ্জ করবো, তা আপনারা একবার ল্যাংটোই বাইরে যান, হ্যান্ড দিয়ে জামা কাপড় হরিয়েন। এ বেটা এরা নোয়াখালী ট্যুরে পুরো ট্রায়াল রুম বানাইয়ে ফেলছে,
ভাইয়া আপনি কিন্তু আমার খুব রিস্ক লাগতেছে ভাইয়া বুঝছেন আপনি যাওয়ার আগে কিন্তু ব্যাঘাত ঘটালাইতেছেন আপনার পোস্টারের কথা মনে আছে বাবুর্চি কিন্তু আপনি হ্যাঁ আমি চিন্তা করে দেখছি আমি যদি নোয়াখালী গিয়া কই আমি কাশিমপুরের পাশা তাইলে তো নোয়াখালীর পুলিশ আমারে অ্যারেস্ট করে ফলাইব তোরটাই ঠিক আছে খালি বাবুর্চি কইস না কই শেফ দাদু মানে এই শেফ করা আর চুল কাটা ঠিক তো ওই বাবুর্চির চাকরিরই ভালো আরে বেটা বাবুর্চির ইংরেজি হইতাছে শেফ ও একাবিলা গাড়ি কি এটা ও চলি আইছে তো এটা নাকি এটা চলো 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 এটা নাম্বার চেক কইরে লও বেটা এটাই আরাম মারাইছে না ইগে আপনি ফোন ধরেন না কিলে এ ভাই আপনারা হিসে যান আপনারা পিছে যাবো যান দাদু ওঠেন গরুর মতো খাউন জমা জমা রাখবে কার নোয়াখালী গেলে কেমন খাইতে নাইতেন খিদা লাগলে কি করবো কতক্ষণ লাগবে বড়া একসের খিদে লাগছে চল সামনে যাইয়ে কিছু খাই একজনে ছাড়ার লাই ব্যস্ত হয়ে গেছে আরেকজনে বড়ার লাই ব্যস্ত হয়ে গেছে এই বেটা এই কাবিলা এখানে থামলি গে বেটা আর কতক্ষণ লাগবে বেটা আরে বাবা একটা পুরো পাথর হয়ে গেছে ইয়েলে কেন নামছি একটা কাজ করলেই তো হইতো বেটা যাই এক জায়গায় বসে খাইতাম বেটা আর কতক্ষণ লাগবে নোয়াখালী কত দূর আর কুলাইতে পারতে আছি না বেটা লাগবে দুই ঘন্টা এই বেটা কও কি এতক্ষণ লাগে নাকি নোয়াখালী যাইতে বেটা রাস্তাটাকে আমি বানাইছি তুই রোকের কাছে যা রোকের কাছে যে নাম্বার এটা অন করা অন করি বল কাবিল আসতেছে নোয়াখালীতে তোর লগে দেয়া করার লাই বুঝছি কিন্তু হিগারা তো বাসায় নেই ভাইয়া কেমনে অন করাইতাম বাসা নিকে কোনায় গেছে কোনায় গেছে ভাইয়া আয় কেমনে কইতাম আয় কিছু জানি না শিমুল আর কিন্তু মাথা মুথা খুব গরম হয়ে রয়েছে তুই তাড়াতাড়ি হিগারে খুঁজি বাইর কর খুঁজি বাইর করে ফোনটা অন করা অন করে ক তাতে আমার কল ব্যাক করতো আচ্ছা ভাইয়া আপনারা আইন একবার তারপরে দেখতেছি কি করা যায় আপনারা অঙ্কা কোনায় ভাইয়া আমার আরো দুই ঘন্টার মতো লাগবে আসতে রোকিয়া নোয়াখালী তুমি কোনায় যাইব খুঁজি বাইর করি এলাম ঠিক আছে হিগারে বল কাবিলা আসতেছে আচ্ছা ভাইয়া ওকে আয় আয় কান্দন পাইতে আছে সে আমাদের বাসায় রান্না বান্নার কাজ করে আছে ডিটারজেন্ট খুঁজছে
তোমার রান্নার হাতটা কিন্তু একবার সুন্দর। জি ভাইয়া, ব্যাকে কয়া রান্নার হাত পালা। এই হাতটা তো আমাকে দেখতেই হবে। আর আমদও লাগতো না, চাপাতিও লাগতো না, আর পছন্দের কুড়া না নিতে। হাতের দুকে ফোঁস দি মুরে, হাতে নোয়াখালী মাটিতে পা দিয়ে দিতে রে। এই নোয়াখালী মাটি তো নেতা রাজ্যে দিন দাদা বেলা দিতেন না। আর আপনি কেচ্চা কেচ্চা করে রে। নোয়াখালীতে কোনো মাইয়ের হাত দেখতে গেলে আসিয়ান কার্ডে রায় দিব। কি রে ঝিমুল, হ্যাঁ রে ভাইয়া, অঙ্গার যে মাইয়া গুলো বাইরে ইসে নতুন নতুন, এগুলো হাত দেখতে চাইলে আরো বেশি কিছু দেয় দিব। লাগাও না আরো জোরে ব্যাচেলার। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়। উই কেয়ার, উই শেয়ার, উই বিলিভ ইন ইউ। We care, we share, we believe in you. 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 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।